মজার কথা এটা, দেখবেন শুনবেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাফা তাতাখিযুনা আইমানাকুম দখলান বাইনাকুম আন তাকুনা উম্মা হিয়া আরবা মিন উম্মাহ। যে ছোট্ট কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা খবরদার ওই মহিলার মতো হয়ে না। আজব কথা, তোমরা খবরদার ওই মহিলার মতো হয়ে না যে মহিলা মাস ব্যাপী তার এই সুতির যে গুঠিটা আছে এই গুঠিটা সে তৈরি করেছে সুন্দরভাবে, অর্থাৎ সুতির গুঠিটা বা সুতির যে এটাকে কি বলে একটা গুটি তৈরি করেছে, এইভাবে এক মাস ধরে জড়েছে, জড়ে জড়ে মানে কাজ করবে, তাই জড়েছে, জড়ার পরে এক মাস পরে এবারে এইভাবে বেলেট দিয়ে কেটে দিচ্ছে। তাহলে এই এক মাস যে খাটাখাটনি করলেন এর কি কোনো মূল্য আছে? আহা, আপনি পুরো রমজানে কিভাবে আপনি হারাম ছেড়ে হালাল পথে ছিলেন, কিভাবে আপনি সালাতে ছিলেন, কিভাবে আপনি একাগ্রতার সাথে ছিলেন, কিভাবে আপনি ভালো কাজের সাথে সম্পৃক্ত ছিলেন, অথচ রমজান চলে গেছে, ঈদুল ফিতরের দিনে আপনি ডুকডুকের গান বাজনা দিয়ে শুরু করেছেন আপনার আরেকটি আনুগত্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শুনেন খবরদার না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন এই ওয়াদা সম্পৃক্ত এই আয়াতগুলোতে তাফসীর ইবনে কাসীরের মধ্যে অনেকগুলো কথা এই বিষয়ে আসছে, লম্বা আলোচনা এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বায়াত নিচ্ছিলেন, বায়াত নেওয়ার পরে উনি বললেন যে এই যে যে ইদা আহাদতুম, এই যে ওয়াদা, এই ওয়াদাটা হলো যে আল বাইআহ, আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে যারা বায়াত নিয়েছিল এটা হচ্ছে বায়া। কানা মান আসলামা বায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ইসলাম, যারা ইসলামের উপরে রাসূলের কাছে বায়াত নিয়েছিল এই বায়াত। আপনিও বায়াত নিয়েছেন ইসলামের ব্যাপারে, কারণ আপনি মুসলিম, আপনি বলেছেন যে আমি মুসলমান, আপনি বলেছেন যে আমি সালাত আদায় করি, আমি সিয়াম পালন করি, আমি একজন মুমিন, আমি একজন ভালো মানুষ ইত্যাদি বলে স্বীকৃতি দেওয়ার পরেও আবার আপনি এটা বলেছেন। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন যে ইন্নাল গাদিরা ইনসাবু ইনসাবু লাহু লিওয়া ইয়াউমাল কিয়ামা, যারা এই ওয়াদা ভঙ্গ করে, যারা গাদ্দার, মনে রাখবেন একবার সরাসরি ভাষা, যারা গাদ্দার তাদের জন্য একটা পতাকা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পতাকার তলে যারা গাদ্দার থাকবে তাদেরকে সেখানে নিয়ে আসা হবে এবং বলা হবে এটা অমুকের পুত্র অমুক, এটা অমুকের পুত্র অমুক, এ হলো গাদ্দার, এ হলো মুনাফেক, সে ওয়াদা ভঙ্গ করেছিল। আমরা এমনটা হতে চাই না, আল্লাহ যেন আমাদেরকে এইখান থেকে হেফাজত করেন। আমিন ইয়া রাব্বানা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম।